ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মানহানির মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে 2 বছরের কারাদণ্ড দিয়েছে গুজরাটের আদালত। তার সংসদীয় পদ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে, তবে আপিলের জন্য 30 দিনের আগাম জামিন পেয়েছেন রাহুল। বিস্তারিত জানাচ্ছেন পিন্টু হাজং। 2019 সালের লোকসভা ভোটে কর্ণাটকে প্রচারে গিয়ে রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করে বলেছিলেন, সব চোরের ডাকনাম মোদি হয় কেন? আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদি, ব্যাংক ঋণ মামলায় পলাতক নীরব মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তুলনা করেছিলেন তিনি। ওই ঘটনায় রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন গুজরাটের বিজেপি নেতা পূর্ণেশ মোদি, সেই মামলাতেই দোষী সাব্যস্ত হলেন রাহুল গান্ধী। কারাদণ্ডের রায় ঘোষণা করলেও আদালত রাহুল গান্ধীর 30 দিনের জামিন আবেদন মঞ্জুর করেছেন। এই সময়ের মধ্যে উচ্চ আদালতে আপিল করার সুযোগও দেওয়া হয়েছে। ভারতের জনপ্রতিনিধিত্ব আইনের 8 নম্বর ধারা অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ হবে নাকি আপাতত রেহাই পাবেন তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। রাহুলের মন্তব্যে কারো ক্ষতি হয়নি বলে আদালতে দাবি করেছেন তার আইনজীবী কিরিট পানওয়ালা। তিনি জানান, বিচারক এইচ বর্মার আদালতে সাজা কমানোর আবেদন জানানো হয়েছে। এছাড়া মামলায় খোদ নরেন্দ্র মোদীর অভিযোগ থাকার দরকার ছিল, যেহেতু মন্তব্য করা হয়েছে মোদীকে নিয়ে। এই রায়ের পর রাহুলের বোন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী টুইটে লিখেছেন, ভীত শাসকরা রাহুল গান্ধীর কণ্ঠরোধ করতে চাইছে, তবে রাহুল কখনো ভয় পায়নি, কখনো ভীত হবে না, সে সত্য কথা বলতে থাকবে। সত্যের শক্তি ও কোটি দেশবাসীর ভালোবাসা তার সঙ্গে রয়েছে। এদিকে রায়ের পর মহাত্মা গান্ধীকে উদ্ধৃত করে রাহুল গান্ধী নিজেও টুইটারে লিখেছেন, আমার ধর্ম সত্য ও অহিংসার উপর প্রতিষ্ঠিত, সত্য আমার ঈশ্বর, অহিংসা তা পাওয়ার মাধ্যম। পিন্টু হাজং, নাগরিক।